এক অভিনব প্রয়াসের মাধ্যমে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে রোড সেফটি দিবস উদযাপন হলো হাওড়ায়। পথ দুর্ঘটনা কমাতে হাওড়া সিটি পুলিশ একাধিকবার সেফ ড্রাইভ সেফ লাইফের উদ্যোগের মাধ্যমে পথ চলতি মানুষজন এবং যানবাহন চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক প্রয়োজনীয় পদক্ষেপ তথা প্রয়াস করেছেন। এবারের প্রয়াস একটু ভিন্ন ধরনের। বিভিন্ন পথ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গিয়ে দেখা গেছে, অধিকাংশ দুর্ঘটনা রাতের বেলায় গাড়ি চালানোর সময় চোখ সংক্রান্ত অসুবিধার কারণে ঘটছে। তাই দৃষ্টির অসুবিধার কারণে যাতে কোনো দুর্ঘটনা আগামী দিনে না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে আজ যাত্রীবাহী গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো হাওড়ার অরবিন্দ রোডে। হাওড়ার সিটি পুলিশের অন্তর্ভুক্ত মালি পাঁচপাড়া থানা ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা শালকিয়ায় যৌথ উদ্যোগে এই অভিনব প্রয়াসের আয়োজন করা হয় হাওড়া শহরের বুকে। এইভাবে পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে যাত্রীবাহী গাড়ি চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো উক্ত অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিংহ, মালি পাঁচপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অমিত কুমার মিত্র, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ও অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন প্রায় 200 বাস অটো টোটো চালক ও তাদের পরিবারের সদস্যদের চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। ডিসি নর্থ জানিয়েছেন, অধিকাংশ সময় চোখের সমস্যা থাকার কারণে সঠিক দৃশ্যমানতার অভাবে পথ দুর্ঘটনা ঘটে থাকে। তাই দুর্ঘটনার প্রবণতা কমাতে তাদের এই বিশেষ উদ্যোগ। আগামী দিনে সাড়া পেলে পুনরায় এই উদ্যোগ গ্রহণ করা হবে হাওড়ার বিভিন্ন স্থানে। হাওড়া সিটি পুলিশের মানুষের পাশে এসে বন্ধু ভাবাপন্ন প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন হাওড়াবাসী। এটা মানে এর আগে কোনোদিন এইভাবে আমরা দেখিনি। এটা একটা অভিনব উদ্যোগ, মানে খালি কেবলমাত্র গাড়ি চালালাম, গাড়ি গ্যারেজ করলাম, তারপর কোথাও অ্যাক্সিডেন্ট হলো, তারপর আমরা তার পরে সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা খবরাখবর নিই, কিন্তু অ্যাক্সিডেন্ট যাতে না হয়, যাতে মানুষের যাতে দুর্ঘটনা না ঘটে, কারণ একটা চালক একজনকে নিয়ে যাচ্ছে না, সে গোটা 50-60 জনকে নিয়ে যাচ্ছে, 50 জন মানুষের জীবন তার কাঁধে রয়েছে। এই পুলিশ তাদেরকে ডেকে নিয়েছে, তাদের চোখ পরীক্ষা করেছে এবং একটা খুব বিখ্যাত জায়গা সুশ্রুত তাকে সেখান থেকে চোখ পরীক্ষা করেছে, মানে অ্যাডভান্স দুর্ঘটনা হওয়ার আগে যে অ্যাডভান্স পুলিশ সজাগ, এই পুলিশের সজাগের জন্য আমি স্যালুট করছি পুলিশকে আজকে, যে খুব ভালো কাজ করছে, এইভাবে কাজ করে যাওয়া উচিত। পুলিশ তো এখন মানুষের সব থেকে বড় বন্ধু। পুলিশকে এখন মানুষ ভয় পায়, ভয় পাওয়ার জায়গা। আগে পুলিশ মানে একটা আতঙ্ক ছিল, এখন পুলিশ হচ্ছে মানুষের একদম ঘরের মানুষ হয়ে গেছে। পুজোর আগে আমরা সমস্ত এইসব ব্যবস্থাগুলো নিচ্ছি, পুলিশ রক্তদান শিবির করছে, পুলিশ গাছ লাগাচ্ছে, পুলিশ ফুটবল খেলাচ্ছে, পুলিশ সাধারণ মানুষের রাত্রিবেলা কোনো শরীর খারাপ হলে পুলিশ সেখানে অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে। এটাই তো হাওড়া পুলিশ কমিশনার। চোখের পরীক্ষা আজকে যে আমরা উদ্দেশ্য নিয়েছি টোটাল 200, এটা আমাদের যে ড্রাইভার আছেন ওনাদের ফ্যামিলি আছে, মোটামুটি 200 লোকের আমরা চোখের পরীক্ষা উদ্যোগ নিয়েছি। দেখুন, দুর্ঘটনায় অনেকটা কারণ হয়, শুধু একটাই কারণ হয় না, কিন্তু সবচেয়ে বড় কারণ হয় কি যখনই চোখের কিছু প্রবলেম হয়ে যায়, রিফ্লেকশন কমিয়ে যায়, তখনই সবচেয়ে বড় কারণ চোখের প্রবলেমই আছে। সেই জন্য আমি বলতে পারবো কি এটা সম্পূর্ণ তো শেষ হবে না, কিন্তু অনেকটা যদি চোখে ঠিক থাকে তো অনেকটা দুর্ঘটনার সম্ভাবনা কমিয়ে যায়। দেখুন, এটা আলাদা আলাদা জায়গা উদ্যোগ আছে, এখানে আপাতত মালিপাঁচগোড়া থানা, মানে যে আমাদের হাওড়া টিজি আছে, গোলাবাড়ি টিজি আছে, আর সুশ্রুত হসপিটাল আছে, ওটা উদ্যোগ নিয়ে একটু করছে, আমরা চেষ্টা করবো অন্য হাওড়া কমিশনারেট এলাকায়। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।